নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। কার্তিক মাসে বা দামোদর মাসে যদি মন্দিরে দীপমালা রচনা ও দীপ প্রজ্বলিত বা প্রজ্বলন করার মাহাত্ম্য, মন্দিরে দীপ জ্বালালে কী ফল আমরা পাব, চলুন আজকে আমরা সেটাই জানব। যিনি ভগবানের মন্দিরে আলো দ্বারা সজ্জিত করেন সেই ব্যক্তি ভগবত ধাম তো প্রাপ্ত হন, শ্রীহরি মন্দিরের বাইরে ও ভিতরে দীপমালা রচনা করেন, তিনি শ্রী বিষ্ণুর পার্ষদ হতে পারেন। যিনি শ্রীহরি মন্দিরে দীপমালা রচনা করেন তার বংশে উদ্ভূত লক্ষ পুরুষের নরক গমন হয় না। হে মনে, শ্রী বিষ্ণু মন্দিরের বাইরে ভিতরে যিনি দীপ প্রজ্বলন করেন তিনি যখন ভগবত ধামে প্রবেশ করবেন তখন দেবতারা প্রদীপ হাতে সেই মাহাত্ম্যকে বরণ করবেন। স্কন্দ পুরাণ। এমনকি যদি কোনো মন্ত্র বা কোনো পূর্ণ কর্মফল এবং বিশুদ্ধতা নাও থাকে তবুও যখন একজন ব্যক্তি দামোদর মাসে দীপদান করেন তখন সব কিছুই পূর্ণতা প্রাপ্ত হয়। হরি ভক্তি বিলাস। পিতৃপক্ষে অন্নদান, গ্রীষ্মকালে জলদান দ্বারা যে ফল হয় কার্তিক মাসে প্রদীপ দান করে অন্যের নিবেদিত প্রদীপও যদি কেউ উদ্দীপিত করে তবে সেই ফল লাভ হয়। হরি মন্দিরে অন্যের দানকৃত দীপকে যারা উজ্জ্বল করে অর্থাৎ আলো বাড়িয়ে দেয় তারা যম যন্ত্রণা থেকে নিস্তার লাভ করে। হরি ভক্তি বিলাস। একদিন কার্তিক একাদশীতে বিষ্ণু মন্দিরে রাত্রিবেলায় এক ইঁদুর প্রায় নিবন্ত প্রদীপের ঘি খেতে গিয়ে যেই মুখ লাগালো অমনি সলতে নড়ে গিয়ে জ্বলতে শুরু করলো, উজ্জ্বল হয়ে প্রদীপটি জ্বলতে শুরু করে। ইঁদুরটির মুখে দীপের আগুন লেগে গিয়ে ইঁদুর দেহত্যাগ করলো। তারপর ইঁদুরটি সেই বিষ্ণু মন্দিরের পূজারীর কন্যা রূপে জন্মগ্রহণ করল। এ সেই কন্যা ভক্তিভরে বিষ্ণু মন্দিরের মার্জনাদি কর্ম ও বিষ্ণুর জন্য ফুল সংগ্রহ, মালা বানিয়ে নিবেদন করা প্রভৃতি সেবায় যুক্ত হল। মনুষ্য জন্মের অন্তিম লগ্নে বিষ্ণু লোকে গমন করল। এই হল পরের দীপের নিবেদন করার ফল। কেউ যদি এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন তিনি যদি নিমিষের অর্ধেক সময়ের অর্থাৎ চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে সেই সময়ের অর্ধেক সময়ের জন্য যদি তিনি দীপদান করেন তবে তার সহস্র কোটি কল্পের পাপ বিদূরিত হয়ে যায়। স্কন্দ পুরাণ। কেউ যদি ভগবানকে নিবেদিতকৃত প্রসাদ বা প্রসাদী প্রদীপ তার পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করেন তাহলে সেই পূর্বপুরুষেরা পবিত্রতা এবং শান্তি লাভ করেন। পদ্মপুরাণ। এই মাসে দীপদান করলে সর্বযজ্ঞের এবং সর্বতীর্থের ফল লাভ হয়। প্রজ্বলিত কর্পূর দিয়ে দীপদানের মাহাত্ম্য, আরতি করলে সপ্তকল্প যাবৎ ভগবত ধামে বাস করে। শ্রীহরির সম্মুখে দীপদান করলে কাম ক্রোধ ভস্মীভূত হয় এবং পুনর্জন্ম হয় না। দীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায়। যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা সেই গৃহ ধন সম্পদ যশ সুপুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন। যে বাড়িতে সকাল সন্ধ্যা ধূপ প্রদীপ দেখানো হয় সেই বাড়িতে মা লক্ষ্মী অচলা থাকেন। সকলেই কার্তিক মাসে দীপদান করুন আপনাদের সাধ্যমতো। হরে কৃষ্ণ।